কাশ্মীর ইস্যু নিয়ে চলমান ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে সরকারকে ভারতের পক্ষ না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। একাত্তরের কাছে বিএনপি নেতারা আশঙ্কা কথা জানিয়ে বলেন, বিএনপি নেতারা সরকারকে হুঁশিয়ার করেন, পররাষ্ট্রনীতি ঠিকভাবে অনুসরণ না করলে পরিণতি হতে পারে ভয়াবহ। আরো জানাচ্ছেন শফিক আহমেদ। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও। কিছুদিন আগে বাংলাদেশ কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত যখন আক্রান্ত হবে নিশ্চয়ই আমরা ভারতের সঙ্গে থাকব, এটা এটা তো স্বাভাবিক। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই বক্তব্যের সাথে একমত নন বিএনপির নেতারা। ভারত পাকিস্তানের যে বিবাদটা, সীমান্ত বিবাদটা, এটা এমন কোনো রূপ ধারণ করে নাই এখনো। আমাদের এই সরকার কেন একবারে এই কথা বলতে চায়? তখন দুইটা দেশ একই সাবকন্টিনেন্টে যখন কোনো বিরোধে জড়িয়ে পড়ে, আমি মনে করি না যে একটা দেশ এভাবে কি বলে এটাকে একদিকে যাওয়া উচিত। বিকজ পাকিস্তান বা দুদিন ভারত, যেটা আপনি বোঝাতে চাচ্ছেন, এই দুজন যদি কোনোভাবে আমাদের এই সাবকন্টিনেন্টে যদি কোনো রকমের যুদ্ধে জড়িয়ে যায়, সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে না। এর বাইরে যদি পলিসিও, সেটা নিজের জন্য খারাপ, নিজের দেশের জন্য খারাপ। কি কারণে সরকার কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে থাকতে চাইছেন তারও ব্যাখ্যা দেন বিএনপি নেতারা। এই সরকারকে মোদী যদি কোনো সমর্থন নাও দেয়, এই সরকার গায়ে পড়েই সমর্থন দেবে, বিকজ তারা তো জনগণ ভোটে নির্বাচিত না। আমি সরকার বলতেই রাজি নাই, অবৈধ সরকার বলতেও রাজি নেই। এটা গায়ে জোরে শাসন আছে আমাদের গ্রামে, অনেক মোড়ল আছে দেখবেন, গায়ে জোরে অনেক কিছু করে এবং গায়ে জোরে করতেছে। হয়তো ক্ষমতা বেশি দিন থাকবে, কিন্তু যেদিন থাকবে না তখন কিন্তু তারা একদম বটমে চলে আসবে। তখন তাদের অস্তিত্ব, দল, সব কিছু মিলা এটাকে রক্ষা করা খুব কষ্ট হয়ে যাবে। বিএনপি নেতারা সরকারকে হুঁশিয়ার করেন, পররাষ্ট্রনীতি সঠিকভাবে অনুসরণ না করলে পরিণতি হবে ভয়াবহ। শফিক আহমেদ, একাত্তর, ঢাকা।